আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসের অংশ হিসাবে ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুঁইয়া সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের অনার্স ইন কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি কোর্সের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনকে কিভাবে আমরা লৌকিক উপস্থাপন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব সে বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আগের ক্লাসে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন বলতে কী বোঝায়, গণসংখ্যা নিবেশনের প্রস্তুত প্রণালী এবং তার ধাপগুলো পর্যায়ক্রমে আলোচনা করেছি। এবার আসব গণসংখ্যা নিবেশনের তথ্য রাশিমালাকে কীভাবে আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব। তো অনেক সময়ই দেখা যায় তথ্য রাশিমালাকে যখন সংখ্যাসূচকভাবে উপস্থাপন করা হয় অনেক সময় তা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য বা আকর্ষণীয় হয় না। তাই তথ্য রাশিমালাকে এমনভাবে উপস্থাপন করা দরকার যাতে করে একদিকে যেমন এর বর্ণনা ও বিবৃতি ফুটে উঠবে, অন্যদিকে তেমনি এটি সাধারণ মানুষের জন্য আকর্ষণীয় ও হয়ে উঠবে। এ কারণে তথ্য রাশিমালাকে সংখ্যাসূচকভাবে উপস্থাপনের পাশাপাশি তা সহজ, সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও প্রাণবন্ত করে ফুটে তোলার জন্য কতগুলো লেখ বা চিত্রের সহায়তা নেওয়া হয়। গণসংখ্যা সারণীর বা গণসংখ্যা নিবেশনের এই তথ্য রাশিমালাকে যখন কোনো গ্রাফ পেপারে বা সফট কাগজে বা প্লেন পেপারে বা সাদা কাগজে জ্যামিতিক উপায়ে লেখ বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন এই উপস্থাপনকে বলে লৌকিক উপস্থাপন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা। গণসংখ্যা নিবেশন বা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাধারণত চার ধরনের লেখের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই চার ধরনের লেখ হচ্ছে এক আয়তলেখ, আয়তলেখ বা হিস্টোগ্রাম, ফ্রিকুয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ, তিন ফ্রিকুয়েন্সি কার্ভ, বা গণসংখ্যার রেখা, চার অজীব লেখ বা অজীব কার, অজীব লেখ। এই চার প্রকার লেখের মাধ্যমে গণসংখ্যা সারণীর উপাত্ত বা তথ্য রাশিমালাকে লেখ বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। এবার আমি প্রথমেই আসি আয়তলেখ বা হিস্টোগ্রাম। আয়তলেখ বা হিস্টোগ্রাম হচ্ছে যে একটি গ্রাফ পেপারের বা সফট কাগজের অনুভূমিক রেখা বরাবর বা এক্স অক্ষ বরাবর গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব রেখা বরাবর গণসংখ্যা প্রদর্শন করে অঙ্কিত পাশাপাশি কতগুলো আয়তক্ষেত্রের সমষ্টি বা সমাহারকে বলা হয় আয়তলেখ। এক্ষেত্রে প্রতিটি আয়তক্ষেত্রের যে গণসংখ্যা যে নিম্নের শ্রেণী বিস্তার এটি গণসংখ্যা নিবেশনের শ্রেণীর শ্রেণী ব্যবধানের সমানুপাতিক এবং এই আয়তক্ষেত্রের উল্লম্ব বিস্তার হয় গণসংখ্যার সমানুপাতিক। এখন বহির্ভূত পদ্ধতির গণসংখ্যা নিবেশনকে আমরা
এটি গ্রাফ পেপার বা সক কাগজে উপস্থাপন করে সহজেই আয়তলেখ অঙ্কন করতে পারে। আমি বিগত ক্লাসে বহির্ভূত পদ্ধতি এবং অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন নিয়ে কথা বলেছি। এখানে বোর্ডে যে গণসংখ্যা নিবেশনটা তোমরা দেখছ সেটি হলো বহির্ভূত পদ্ধতির গণসংখ্যা নিবেশন। যদি অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন হয় তাহলে এর প্রকৃত শ্রেণীব্যাপ্তি নির্ধারণ করে এক্স অক্ষ বা অনুভূমিক রেখা বরাবর প্রদর্শন পূর্বক আয়তলেখ অঙ্কন করতে হবে। এক্ষেত্রে একটি গ্রাফ পেপারে দুটি অক্ষ থাকে, একটি হলো এক্স অক্ষ অনুভূমিক রেখা আর একটি হচ্ছে উল্লম্ব রেখা বা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বা অনুভূমিক রেখা বরাবর আমরা ও একটি রেখা অঙ্কন করব, ধরি সেটি ও এক্স রেখা, এবং উল্লম্ব রেখা বরাবর একটি রেখা অঙ্কন করব, সেটি হলো ওয়াই রেখা। এখন গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধানের নিম্ন সীমাকে আমরা এক্স অক্ষে প্রদর্শন করব এবং তার গণসংখ্যাকে ওয়াই অক্ষে প্রদর্শন করে যে আয়তক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র অঙ্কিত হবে। এভাবে প্রত্যেক গণসংখ্যা নিবেশনের প্রত্যেক শ্রেণীর গণসংখ্যা এবং শ্রেণী নিম্ন সীমা যথাক্রমে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে প্রদর্শন করলে এরূপ অনেকগুলো আয়তক্ষেত্রের সৃষ্টি হবে। এই আয়তক্ষেত্রগুলির সমষ্টিকে বা সমাহারকে বলা হয়ে থাকে আয়তলেখ। সাধারণত আয়তলেখগুলো পাশাপাশি লাগানো থাকে। যদি কোনো শ্রেণীর গণসংখ্যা যদি শূন্য হয় তাহলে ওই শ্রেণীর নির্ধারিত যে স্থান সেটুকু ফাঁকা থাকবে। এখন তোমরা যে গণসংখ্যা নিবেশনটি দেখতে পাচ্ছ এটি আমি বোর্ডে অঙ্কনের সুবিধার্থে একটি লিখে রেখেছি যাতে আমি আয়তলেখ অঙ্কন করতে পারি। আমি এই মুহূর্তে আমি গণসংখ্যা নিবেশনটি আমি বোর্ড থেকে মুছে দিয়ে আমি আয়তলেখ অঙ্কন করব। তোমরা দেখো যে এটি একটি, আমি গত ক্লাসেও এই উদাহরণটি নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের কাছে এই গণসংখ্যা নিবেশনটি রয়েছে। এখন আমি চলে যাব এই গণসংখ্যা নিবেশন নিয়ে একটি আয়তলেখ অঙ্কন। তার আগে আমার কাছে একটি গ্রাফ পেপার রয়েছে, এই গ্রাফ পেপারটিতে অঙ্কন করলে বোঝা যাবে না, যে কারণে আমি বোর্ডে অঙ্কন করব। এই গ্রাফ পেপারে এই অক্ষকে বলা হয় এক্স অক্ষ, এই অক্ষকে বলা হয় ওয়াই অক্ষ। এটি একটি ইঞ্চির গ্রাফ পেপার, অর্থাৎ প্রত্যেকটি বড় বর্গ 1 ইঞ্চি বাহু বিশিষ্ট। এখানে মাঝে মাঝে অর্ধেক করে ইঞ্চিকে অর্ধেক করে 0.5 ইঞ্চি বাহু বিশিষ্ট মাঝারি বর্গ, 0.1 ইঞ্চি বাহু বিশিষ্ট ছোট বর্গ রয়েছে। অর্থাৎ 1 ইঞ্চি বাহুর ভিতরে 0.5 ইঞ্চি বাহু বিশিষ্ট বর্গ আছে, 0.1 ইঞ্চি বাহু বিশিষ্ট বর্গ রয়েছে। এবার আমি আয়তলেখ অঙ্কনে চলে যাব। আয়তলেখ অঙ্কনের জন্য আমি আগেই বলেছি যে দুটি অক্ষ থাকবে, একটি হলো ওয়াই অক্ষ আর একটি হলো এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ আর একটি হলো এক্স অক্ষ। আচ্ছা, আমার সরবরাহকৃত যে গণসংখ্যা নিবেশনটি ছিল আমি বলেছি যে আমি আগে কাগজে লিখে নিয়েছি, তোমাদেরকে যেটি বোর্ডে প্রদর্শন করা হয়েছে। এইখানে আমার শ্রেণী ব্যবধান ছিল হলো 30 থেকে। আমি গ্রাফ পেপারে এক্স অক্ষে 5 ঘর পর পর শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা চিহ্নিত করব। তাহলে এখানে আমার 30 থেকে শুরু হলে এটি হবে 30, এটি হবে 40, এটা হবে 50, এটি হবে 60, 70, 80 আর একটা হলো 90। এটা হলো শ্রেণী নিম্ন সীমা, এটি হলো শ্রেণী নিম্ন সীমা। এদিকে থাকবে আমার ওয়াই অক্ষ বরাবর থাকবে হলো আমার
এটা হলো ও এক্স বা এক্স অক্ষ, ও এক্স রেখা, ওয়াই অক্ষ ওয়াই রেখা, আর এইটা হলো ওয়াই অক্ষে প্রদর্শিত হবে গুণসংখ্যা। তোমরা গুণসংখ্যা নিবেশনটি লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার সর্বোচ্চ গুণসংখ্যা রয়েছে 8। তো যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে গ্রাফ পেপারে 10 ঘর বিশিষ্ট একটি করে বড় বর্গ আছে, 1 ইঞ্চি বাহু বিশিষ্ট। এখন যদি আমি ছোট ঘরকে 1 ধরি তাহলে চিত্রটা বামন বা ডোয়ার্ফ হয়ে যাবে, যে কারণে এখানে 5 ঘরকে আমি 1 ধরবো, যাতে এই বোর্ডে দেখানোর জন্য এটি আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক হয়। তাহলে সেক্ষেত্রে এটি হবে 1, এটা 2, এটা হবে 3, 4, 5, 6, এটা হলো 7, এটা হলো 8। আচ্ছা, এখন 30 থেকে 40, তা এখানে আমি আবার বলে নিচ্ছি যে এই এক্স অক্ষ বা অনুভূমিক রেখায় আমি ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য কে 2 ধরব। এক্স অক্ষে ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যকে 2 ধরব। যেমন এখানে আমার প্রত্যেকটা 5 ঘর 30 থেকে 40, তাহলে এখানে মান আছে 10। আমি ছোট ঘরকে যদি 2 ধরি তাহলে 5 ঘরে 5 দুগুণে 10। এক্স অক্ষে ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য 2 ধরব, আর ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য ধরব হলো 5 ঘরকে আমি 1 ধরছি, তাহলে 0.2। যদি ছোট ঘরকে ধরি তাহলে 5 ঘরে হবে হলো 5 ঘরে হবে 1, 5 ঘরে হবে 1। এভাবে আমি 8 পর্যন্ত গুণসংখ্যা নিয়েছি। আচ্ছা, এবার আমি করব যে যদি এবার আমার 30 থেকে 40 এর মান ছিল হলো 4, তো 30 থেকে 40 এর মান হলো 4, এই 4। 40 থেকে 50 এর মান ছিল 5, গুণসংখ্যা নিবেশনে 5। 50 থেকে 60 এর মান ছিল হলো 8, এই হলো আমার 8। তারপরে হলো 60 থেকে 70 ছিল 6, এই হলো 6। তারপরে মান ছিল 5, তারপরে মান ছিল হলো 2। এখন এটি আমার আয়তলেখ হয়ে গেল, এটি হলো আমার সরবরাহকৃত যে গুণসংখ্যা নিবেশন তার বিপরীতে একটি আয়তলেখ। সুতরাং আমার আয়তলেখ অঙ্কন করা হয়ে গেল। তারপরে আমি আসব হচ্ছে গুণসংখ্যা বহুভুজ। তার আগে আসে আমি গুণসংখ্যা বহুভুজ বলতে কি বুঝি। গুণসংখ্যা বহুভুজ হলো অনুরূপভাবে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান বা শ্রেণীর মধ্যমান, এক্স অক্ষে বসাবো আমি শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষে বসাবো হলো গুণসংখ্যা। অর্থাৎ এক্স অক্ষে শ্রেণী মধ্যমান, ওয়াই অক্ষে গুণসংখ্যা বসিয়ে প্রত্যেকটি শ্রেণীর জন্য একটি করে বিন্দু পাব, প্রাপ্ত বিন্দুগুলোকে সরলরেখা দ্বারা যোগ করব। সরলরেখা দ্বারা যোগ করার পর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিন্দুর জন্য বাম দিকে এবং ডান দিকে এক শ্রেণী ব্যবধান সমান ব্যবধানে এক্স অক্ষের সাথে সংযুক্ত করলে যে ক্ষেত্র বা ভুজ তৈরি হবে তাকে বলা হয় গুণসংখ্যা বহুভুজ। এবার আমি গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করে দেখাবো এবার
গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করলে সরবরাহকৃত আমার যে গুণসংখ্যা নিবেশন কি ছিল তার 30 এবং 40 থেকে এটা হবে 35, এটা হবে 45 শ্রেণী মধ্যবিন্দু, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু, এটা হবে 55, এটা হবে 65, এটা হবে 75, এটা হলো 85। এখানে 30 থেকে 40 শ্রেণী ব্যবধান, 35, 40 থেকে 50 শ্রেণী মধ্যবিন্দু, 45, 50 থেকে 60 হলো, 50 থেকে 60 হলো 55, 60 থেকে 70 হলো 65, 70 থেকে 80 হলো 75 এবং 80 থেকে 90 হলো 85। এই হলো আমার শ্রেণী মধ্যবিন্দু, এখানে থাকবে আমার শ্রেণী মধ্যবিন্দু, আর এই অক্ষে থাকবে হলো গুণসংখ্যা, এই অক্ষে থাকবে হলো গুণসংখ্যা। অনুরূপভাবে এই এটা হলো শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যক মান বা শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু। আচ্ছা, এবার প্রত্যেকটা আমি 30 থেকে 40 এই শ্রেণী মধ্যবিন্দুতে আমার মান হলো 4। যদি আমি এই গুণসংখ্যা এই ব্যবধানই ধরে নেই, গুণসংখ্যা এখানে হবে হলো 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 7, এই হলো 8, এটি হলো গুণসংখ্যা। তাহলে আমার 35 শ্রেণী মধ্যবিন্দুতে মান হবে 4, মান হবে 4। তারপরে হলো 40 থেকে 50 অর্থাৎ সেখানে 45, সেই মধ্যবিন্দুতে মান হবে হলো আমার 5, তারপরে মান হবে হলো 8, তারপরে মান 6, তারপরে মান 5, তারপরে মান হলো 2, ও সরি 5, তারপরে হলো 2, এখন এই প্রাপ্ত বিন্দুগুলিকে রেখা দ্বারা যোগ করব, প্রাপ্ত বিন্দুগুলিকে সরল রেখা দ্বারা যোগ করব, এইভাবে প্রাপ্ত বিন্দুগুলি সরল রেখা দ্বারা যোগ করার পর সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দু এর বাম দিকে এবং ডান দিকে এক শ্রেণী ব্যবধান দূরে এক্স অক্ষের সাথে ব্রোকেন লাইন বা ভাঙ্গা ভাঙ্গা রেখা দ্বারা সংযুক্ত করব, ফলে যে একটি ভুজের সৃষ্টি হলো সেটি হলো গুণসংখ্যা বহুভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম হলো গুণসংখ্যা বহুভুজ, একটি হলো আয়তলেখ আর একটি হলো গুণসংখ্যা বহুভুজ। এখন এই আয়তলেখ এবং গুণসংখ্যা বহুভুজ পাওয়ার পর আমি তাহলে গুণসংখ্যা বহুভুজও পেলাম, আয়তলেখও পেলাম। এখন আমি এই গুণসংখ্যা বহুভুজকে আমাদের অঙ্কনের সুবিধার্থে অনেক সময় আমরা এই গুণসংখ্যা বহুভুজটা এভাবে অঙ্কন না করেও আমরা গুণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি। এখন সেই বিষয়টি আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে গুণসংখ্যা বহুভুজ আলাদা অঙ্কন না করে এটি আয়তলেখের ভিতরে অঙ্কন করা যায় এবং এটি সবচেয়ে সুবিধাজনক, এই আয়তলেখ আছে। এবার আয়তলেখের এক্স অক্ষে যে শ্রেণী ব্যবধানগুলোর নিম্ন সীমা বসানো আছে সেখানে আমি অনুভূমিক রেখায় একটি করে মধ্যবিন্দু চিহ্নিত করি, অর্থাৎ গ্রাফ পেপারে এখানে যেহেতু পাঁচ ঘরে শ্রেণী ব্যবধান দেখানো হয়েছে 30 থেকে 40, সুতরাং পাঁচ ঘরের আড়াই ঘরকে চিহ্নিত এই মাঝখানে চিহ্নিত করে নেই, প্রত্যেকটি শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু অনুভূমিক রেখায় চিহ্নিত করে নেই। অনুরূপভাবে এই এই অনুভূমিক রেখার ঠিক বিপরীত প্রান্তে আয়তক্ষেত্রটির উপরের শীর্ষবিন্দুতেও অনুরূপভাবে মধ্যবিন্দু চিহ্নিত করে নেই, এখন চিহ্নিত বিন্দুগুলোকে সরল রেখা দ্বারা যোগ করি,
সরল রেখা দ্বারা যোগ করি। আচ্ছা, এবার এবার এই প্রাপ্ত প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর পরবর্তী পর্যায়ে বা পরবর্তী দুটি শূন্য গুণ সংখ্যা বিশিষ্ট শ্রেণী যদি আমি কল্পনা করি, তাহলে প্রাপ্ত প্রথম বিন্দুটিকে তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ব্রোকেন লাইন দিয়ে সংযুক্ত করি, অথবা প্রাপ্ত প্রথম বিন্দুটিকে তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ব্রোকেন লাইন দিয়ে যোগ করি এবং প্রাপ্ত শেষ বিন্দুটিকে তার পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ব্রোকেন লাইন দিয়ে যোগ করি। এখন যে ক্ষেত্রটি তৈরি হয়েছে, যে ভুজের তৈরি হয়েছে, এটি গুণসংখ্যা বহুভুজ। আলাদা গুণসংখ্যা বহুভুজ আমি যেটি আলাদা ড্র করেছি তার চেয়ে গুণসংখ্যা বহুভুজ আয়তলেখের মধ্যে অঙ্কন করা তুলনামূলকভাবে অধিকতর সহজ। এটি গেল হচ্ছে গুণসংখ্যা বহুভুজকে আমি আয়তলেখের ভিতরে অঙ্কন করলাম। এবার আমি আসি এই আয়তলেখ থেকে, আবার আমি আর একটা জিনিস বের করতে পারি, সেটি হলো আয়তলেখ থেকে গুণসংখ্যা বহুভুজের প্রচুরকের বার, অর্থাৎ কোন বিষয়টি সর্বোচ্চ সংখ্যক বার ঘটেছে সেটিও আমি আয়তলেখ থেকে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে সর্বোচ্চ আয়তলেখ বিশিষ্ট সর্বোচ্চ আয়তলেখের সাথে লাগানো যে দুইটি আয়তলেখ রয়েছে, সর্বোচ্চ আয়তলেখের সাথে লাগানো পরস্পর লাগানো যে দুইটি আয়তলেখ আয়তক্ষেত্র রয়েছে, সেই আয়তক্ষেত্রের মিলন শীর্ষবিন্দু, এই দুটি হলো মিলন শীর্ষবিন্দু। এই মিলন শীর্ষবিন্দু থেকে সর্বোচ্চ আয়তক্ষেত্রের বিপরীত প্রান্তে আড়াআড়িভাবে দুটি রেখা অঙ্কন করব, দুইটি রেখা অঙ্কন করব। এই দুইটি রেখা ধরি পি বিন্দুতে, ধরি পি বিন্দুতে ছেদ করলো। এখন পি বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে এক্স অক্ষের উপর একটি পি কিউ লম্ব অঙ্কন করব, পি কিউ লম্ব অঙ্কন করব। এখন কিউ বিন্দুতে, কিউ বিন্দুটি এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করলো, এই কিউ বিন্দুর ভুজের মানই হচ্ছে এই গুণসংখ্যা নিবেশনের প্রচুরকের মান। অর্থাৎ এখানে যদি আমি ধরি, তাহলে দেখা যায় 50 থেকে 60 এর মাঝামাঝি বিন্দুকে ক্রস করে একটু অতিক্রম করে গেছে। আমি ধরে নিলাম এটি প্রায় এটি গুণসংখ্যা নিবেশনের প্রচুরকের মান প্রায় হলো 56। এটি গ্রাফ পেপারে অঙ্কন করলে সুস্পষ্টভাবেই এটি বোঝা যাবে। তাহলে আমরা আজকে কি কি পড়লাম, কিভাবে গুণসংখ্যা নিবেশনের তথ্য রাশিমালাকে লৌকিক উপস্থাপন করা যায়, এখানে চার ধরনের লেখের মাধ্যমে উপস্থাপন করা যায়, আয়তলেখ, গুণসংখ্যা বহুভুজ, গুণসংখ্যা রেখা এবং অজীব লেখ আলোচনা করলাম। আয়তলেখ ড্র করলাম, আয়তলেখ গুণসংখ্যা বহুভুজ বলতে কি বুঝায় সেটি ড্র করলাম, কিভাবে গুণসংখ্যা বহুভুজকে আয়তলেখের মধ্যে অঙ্কন করা যায় সেটি তোমাদের দেখিয়ে দিয়েছি, আবার আয়তলেখ থেকে প্রচুরকের মানও নির্ণয় করা যায়। সুতরাং এই প্রক্রিয়ায় আমরা গুণসংখ্যা নিবেশনের তথ্যমালাকে আমরা লেখ বা চিত্রের মাধ্যমে জ্যামিতিক উপায়ে উপস্থাপন করতে পারলাম। এখন আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করব, আগামীতে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে শেষ করছি তোমাদের এই ক্লাসটি। আল্লাহ হাফেজ।